কত সুন্দর ববিতা, আর আলার ভাইদের লিখে দিয়েছে সাবানা, কয় সাবানা আর কয় ববিতা। আমি পারি না মাসে তুই সেই করতাম, আর তাই দেখছো নি দিলা দে আপনার মেশিন ব্লেড কেন আপনার নাই কেন রুস্তুম রেস্তে গেছি ব্লেড নিতে দিলে আমার দেখছো নি আমার পালা মেশিন দে আরাম দাদা আমি মাসে একদিন করি না সে বিয়ে আমার মেশিন নিয়ে লাগাই দে বা সাবানো তো মনে আমার মানুষ আমি দেখতে ভালোবাসি না গগর আমের মানুষ আমি দেখতে ভালোবাসি না গগর আমের মানুষ আমি দেখতে ভালোবাসি না গগর আমের গগর আমের মানুষ আমার দু চুক্তির দুশ্মন হ্যাঁ গগর আমের মানুষ আমি দেখতে ভালোবাসি না গগর আমের গগর আমের মানুষ আমার দেখবে কিলা আমি টাউন থেকে এসেছি গ্রামের ছেলে তুই আমার সাথে থেকে দূরে থাক একটু হরে থাক মোর গালাবা এসিস না হর গন্ধ করে গন্ধ করে গের আনবে তুই চিনে আমারে আমি যে আমার বেবার নাম চিনিস নি তোরে আমি চিনি তো তুই আমার ছোটবেলার বন্ধু ছোটবেলা দুই ওজন আমরা বন্ধু ন হইলে বন্ধু আমার সাথে কোনো মিলা মিশা করবে না তুই গাছ বল বল ধর আমি গেলাম না এলে গাছ বল দিই গাছে আছে তো ওখানে ফারা তুলছি ঝুল দিয়ে আমার হতা হন আমি গ্রাম আইছি আমার ঠান্ডা মিশিস না হরিয়ে থাক হরিয়ে থাক তুই আমার লগে লগে থাকিস আমি তোরে টাউন লিয়ে যাই আমার সিঞ্চস নি ভালো করি আমার বেবা যে কেলমদার আলী তিনি আমার বেবা উনার ছেলে সুসন্তান আমি শেহাবুদ্দিন বুঝেছস টাউনে গিয়া তো অবস্থা করে আমরা সব সময় টাউনে থাকি ডেকায় আমার একটা শুটেল আছে গগেরামের মানুষ আমি একটু ভালোবাসি না গগেরামের মানুষ আমি একটু পছন্দ করি না গগেরামের মানুষ আমি একটু ভালোবাসি না আমার কাছে মিশবে না হর তুই আমার গেতে হাত দেবি দিস না বন্ধু মানুষ দিতাম না সূর্য রাতে কত আমি গুলাগুলি করছি বন্ধু সন্ধু নাই না
তুই আমার বন্ধু না, আমি ডেকায় থাকি, আমার সুটেল আছে ডাকায়, একজন সুটেলের মালিক। সুটেল কি সুটেল মানুষ যে ডাকায় যা বাসি সুটেল শুনলাম, মুটেল শুনলাম, সুটেল আর হোটেলকে শুদ্ধ ভাষায় সুটেল বলে। গ্রামের মানুষ আমি একটু ভালো পাই না, তো গ্রামের মানুষ আমি এখন তুই টাউনে গিয়ে পিছত তোর বন্ধ করে এই করে সেই করে তা বুঝি না। ঢাকাতে যে যাত পড়া পড়েছি আমি, পড়তে পড়তে ধনী হয়ে গেছি, এখন আমি সুটেল করেছি ঢাকায়। সেই সেই সুটেলে তোদের গ্রাম থেকে যত নেতা আছে সব গিয়ে আমার সুটেলে থাকে, এরপরে আমার সুটেলে ঘুমায়, এরপরে সুটেল আরেকটা করতেছি আমি। এখন আমি এসেছি গ্রাম একটু ঘুরে দেখবো, বাবাকে দেখবো, আমার বাবা একজন পুয়ার ম্যান, তাকে পুয়ার ম্যানকে আমি আমার সুটেলে নিয়ে যাওয়ার চিন্তা করব। আমার রাখাল বাবাকে, আমার রাখাল বাবাকে আমি বুঝাতে এসেছি আমি, যাতে আমার পুয়ার বাবাকে লঙ্গি মঙ্গি সব ফেলে দিয়ে প্যান্টের ভিতরে বাবাকে ঢুকিয়ে এই আমার সুটেলে লয়ে যাব। তো তোমরা আমার কেন্দা কান্দা মুখায় এসেছি আগে স্কুলে যাইতে দেখতাম বইটাতে নিরাই সুসাব, এখন থেকে কত মাত মাতো এসব স্কুল তিন চারটা এই স্কুলে স্কুল আমার সাথে এসব বলিস না। এখন আমার ডাকায় সুটেল আছে, একজন সুটেলের মালিক, আমি সবসময় একটু সুটেল নিয়ে গলা বদলিয়েছি না, গলা বদলে নিয়ে সব স্মার্ট হলে যখন মানুষ একটু বড় লোক হয়ে যায় তখন সে এভাবে কথা বলে, কারণ বড় লোকের একটা কথাবার্তার মধ্যে আমার যে একটা স্মার্ট আছে তুই তুই তো বুঝবে না রে গাছ বল, তুই তো সব বুঝবে না, মর শরীরে হেড দিবে না, তোর হেড টুকরা টুকরা করে ফেলবো ডেকা চলে যাবো মনে কর। আর এই এক সপ্তাহের মধ্যে মুই চলে যাবো ডেকায়, তোর মতো একটা কাজ বলো ডেকায় নিয়ে ডাকাবাসীকে অপমান করতে চাই না, সবে বালা তুই কাজ বলো শরীর আমার 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 সাথে খেন্ডা খেন্ডি কোনটা কোনটি করবে না, দেখান দে না বন্ধু না নিয়ে আমি তোদের মতো মানুষকে নিয়ে ডাকায় নিয়ে ডাকাবাসীকে অপমান করতে চাই, আমিও চল্লা খান হলাম ঠাই কুট লাগে খালি ঠেকা গুন, তুই চাইয়ের মধ্যে হেমাতে পারবি না, চল আমার সাথে। ভালো করে পুচে দে, পরিষ্কার ক্লিন করে দে। আর শুন মোর কথা শুন, এই সরকার কেন গরুর জন্য আলাদা লেপটিনের ব্যবস্থা করলো না, মানুষের লেট্রিন আছে টাট্টি আছে, কেন সরকার গরুর জন্য রাস্তাঘাটে, এর জন্য গাঁয়ে গ্রামে আসতে চাইনি, গরু কি লেট্রিন বুঝবে, গরু গরু বুঝবে না কেন, সব কিছু বুঝে, গরুকে যদি তুই উপাস রেখে দিস গরু বুঝে ফেলবে, তার পেটে কারেন্ট নাই পেটে গুড়গুড়ি করতেছে, তো মানুষও বুঝবে গরুও বুঝবে, সরকার কেন গরুর জন্য আলাদা লেট্রিন ব্যবস্থা করলো না, আমি এর জন্য আমি ইয়েতে আসতে চাইনি, ওই যে গ্রামে আসতে চাইনি, গরুর লেদা পেদই মনে মাথা সমস্যা আছে, কিসের মাথায় সমস্যা, তুই তো আমাকে বুঝলি না রে গাছ বল, তুই তো গাছে গাছে তাকিস আর এমরা বেলপই কাজ, তুই আমাকে কেমনে বুঝবি, কেউ গ্রামের মানুষ আমি একটু ভালোবাসি না, কেউ গ্রামের মানুষ আমি পছন্দ করি না, কেউ গ্রামের মানুষ আমি হৌ 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 রেপ বে রেপ রেপ কি যা কইবি আমরা দিতাম আমি কইছি আমার গোষ্ঠীর গুণকে যদি আগে বিদেশ আমার মেশিন একটা আগে দিত না বেটা, সেই করার যে বেলেট নিছিলাম না কইছিলাম না মেশিন আমি আনিয়া ইয়ে করবো বেটার, খালি মেশিন কোনো জোরত লাগাইছি না নি, এর মাঝে নো আইচ্ছে আইও মারছে লাত লাত মারে না আমার কোমর অন্য লাগতেছে বেটা, ওই বাপ চশমা এটা তো
তুই যদি বুঝতে রে গেমচা বলে ওদের আকাল পুয়া তে তো বুঝতি চেচাকে ডাক দে বল যে এই যে ইয়ে এসেছে এই কলিমুদ্দিনের ছেলে শেহাবুদ্দিন এসেছে আমাকে কি চিঠি নিলি না রে ও শাহাবুদ্দিন শেহাবুদ্দিন শেহাবুদ্দিন এখন শেহাবুদ্দিন সারা জীবন শাহাবুদ্দিন রাখলাম এরপর যে না খেদি মাতবার এখানে আগে নু শুনতে সুন্দর মাতবে যে জায়গা থেকে আমি এসেছি ঢাকায় আমার সুটেল আছে সুটেলিটা গামছা বলদ গামছা পরেস তো সব সময় তোর গামছা তোর দুনিয়াকে অন্ধকার করে ফেলেছে আমি কি এখানে দুরুম চান্দি বসে আমি যে চেয়ারে বসি সে চেয়ারে সব সময় মনে কর তোর এই যে লেটলেটা কত কিছু লাগানো থাকে কত ভালো একটা চেয়ারে বসি আমি একটা আমি যে সুটেল আমার যে সুটেল সেই সুটেলে অনেক মানুষ চাকরি করে আমি তো এই বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি বললাম যে একজন পুয়ার মানুষ তোর চাচা একটু দেখে যাই তাকে তারপরেও যখন বলছিস এখানে বসার জন্য আমি দুরুম চান্দি বসে গেলাম চেচাকে ডাক দে আমি হচ্ছি ওই যে আপনাদের ওই আপনার ছোটবেলার বন্ধু কেলমদার আলীর সন্তান আমি শেহাবুদ্দিন আমি তো ঢাকা থেকে এসেছি এখন আমার কথা হচ্ছে যে আমি আপনার সাথে ভাবলাম যে একটু দেখা করে যাই ঢাকায় তো আমার সুটেল আছে তো আমি এসেছি ভাবলাম যে গ্রামে এসেছি এই ভালো লাগে না গ্রাম রাস্তার মধ্যে পেদল রাস্তার মধ্যে গোবর গরু হেগে দে তো গ্রাম আমার নোংরা পরিবেশ এসব ভালো লাগছে না তারপরে বললাম ঘুরে ফিরে চলে যাই বাবাকে নিয়ে যাব বাবাকে বলেছি আমি তাহলে তো আমি বিপদে পড়ে যাবো সাবুদিন আমাকে টেনবেন না আমার আমাকে টেনবেন না আমি তোরে চিনি না তুই আগর উঠেল আস না উঠেল বদলাইছ তুই যে আগে উঠেল আসলে অনেক গেলাম না কয়ে দিন হব তো আস না বদলাইছ বাসন বুসন ধোয়া বিছনা টিছনা ঠিক করা রুম টুম মুসা মাসা লেফা লেফি ওটা কাম নাই পেরবো পেরবো আমি যদি চাই একসাথে ২০ ২৫টা মেয়েকে একসাথে কাপড় ধোয়াবো লেদা পরিষ্কার করাবো এরপরে আমি তাদেরকে হোটেলে বিভিন্ন পরিষ্কার করাবো উকুন বাঁচাবো মাকড় চার জাল পরিষ্কার করাবো সাবুদিন চা ইতা বাদ দে আমার মাপ নথি দে সিয়ামিনো কি তোর বিরোধিতা করে আমারও একজন মনে বন্ধন তো সোধ দেয় না তোর বিরুদ্ধে মতে আমি কই সে আমাকে চিনলো কে মনে উফ সুন্দর করি আমার ছিল আমার লই সুন্দর করি আমার খাও চাচা ওই লগিয়া তুই যে টাকা দিয়া ওটা করে তা আমি তারা গাউর কই জানি না কারণ তিন মাস একবার লই তো টাকা আমি দেই বেটিন তুই কিলা বাড়াই জানাস নি কাউন্টার নিয়ে দিলাই বাসে লিয়ে যায় গিয়া এয়ারপোর্ট ঠিক আছে আর তোর বাবার লগে চেয়ারম্যানে লাগে শাহাবুদ্দিন মানতে পারে না দেখেন বাড়িতে বোঝা যাইতো না
বাচ্চা পুলা পাইনি, চুচরা পুলা পাইনি, এসব বড় হয়ে তারা কি হবে? চিল্লি চিল্লি করে এদেরকে গলায় টিকটি মেরে ধরে লব বের করে দেবো, জিবরা বের করে দেবো। বাচ্চা বাচ্চা এক সপ্তাহ আছি আমার আব্বার সাথে চেয়ারম্যান লেগালেগি করে, সে যদি ঢাকায় গিয়ে বলে শেহাবুদ্দিন 301 নম্বর রুম দো, আমি তাকে রুমে ঢুকিয়ে উন্দুর মাকর আর বিচা ছেড়ে দেবো, তখন কাউচ কাকে বলে বুঝবে। চাচা আমার লোকে তোমাকে শুন, তোমার সাথে পরে কথা হবে, আমি একটু গাউতে আছি, ঘুরে আছি এলাকায়, যেতে বেটি নুটি না শুন কইও মে দে হাজার লাইন আছে সবাই। আচ্ছা তে এক কাম করো, আমি তোমার ভাই তোমার ফল খোঁজা করবো, তুমি কইও ঢাকা তোমার সুটেল সুটেল কিতা হোটেল দে শুদ্ধ ভাষা সুটেল কয় আসাও নি দেখি তো আসাও তো সে হয় করতাম না না কইও তার হোটেল আছে দেখলাম সে যেন আমার সাথে আর কথা না বলে, আমার গার কান্দার যেত আর না বীরে তুমি আর কিটা করো তোতে, আমি হতো বেটিন বেটিন লইয়া মাসে 3 তারিখ ভাটাই সৌদি তো ভাই ভাই উমান আর দেখুন পারি না নানি উমকার মন সরাইয়া দিলে, এখন তাকে হোটেল আর দিলে মানে কাপড় উপর দিল মাকড় পরিষ্কার করলো, তো আমি ঘুরতেছি গ্রামটা দেখি একটু, গ্রামের মানুষ আমি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মোর শির নিজের দেশে যাও ও মুর্শিদ একে আমার বাগা গর তার উপর নরে চর কখন জানি এ ঘর ভাঙা পরে। চাচা কই? আসসালামু আলাইকুম চাচা, রেদি কি দাঁড়তা চাচা বাসায় নাই? ও না চাচা ঘুমো ঘুমো, সিল মারাইতা নেই, সিলর প্যাড আছে কিন্তু খালি নাই সিলর প্যাডও, আর যদি কেন তাহলে 20 টাকা দিলে রাখিয়া যাক পরে বিয়ালে নিবা নে, আমি মাইজা দিব নে, আমার আলাদা একটা পার্সোনাল একটা সিল প্যাড আছে আর কি। তুমি আসলে মনে হয় আমি কাজের জন্য আসি নাই, আমি চাচার সাথে দেখা করতে আসছি। তা আপনার তো চিনলাম না, না তুমি মনে হয় নতুন আসছো না? এ নতুন 3 বছর ধরে চাচার লগে আছি আর আপনি হইরে নতুন? না আমি চাচার বাসায় 15 বছর আগে লজিন ছিলাম, লজিন থেকে পড়াশোনা করে এরপর ঢাকায় চান্স পেয়ে চলে গেলাম, এখন পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করি, তোমাকে আমি ঠিক চিনলাম না। আমি চাচার লগে আছি 3 বছর ধরে আর 15 বছর আগে তো চাচা চেয়ারম্যান আসলো না? না না চাচা তখন চেয়ারম্যান ছিলেন না, কিন্তু লজিং কিটা লজিং কিটা না চাচার বাসায় থেকে আমি পড়াশোনা করেছি। ও বুঝছি লীলা, চাচাকে একটু ডাকো তার সাথে একটু কথা বলি। বুঝছি আমি দেখা, চাচা তো ঘুমো একটু বলো যে আমি আসছি, চাচা বই নেই। কত বছর হয়ে গেল বুঝছি রে বাবা, ইচ্ছা থাকলে আবার যায় বুঝছো নি, ভিতরে রাখি যা তোর শাশি রে কইস বলে আলম আইছে বুঝছো নি, যাও চাচা শরীর কেমন আছে বাবা বুঝছো না, এখন তো চেয়ারম্যান হইয়া এলাকার দায় দায়িত্ব, আমি যখন ঢুকতেছিলাম তখন শুনতে পাইছি, আমার খুব ভালো লাগছে, ঠিক মতো ঘুমাইতে পারি না মানে খালি আছে জনসেবা নিয়ে ব্যস্ত। না ঠিক আছে, এখন জনসেবা না করলে কিভাবে হবে? আচ্ছা এখন তোমার দরকার, আচ্ছা এখন তোমার কথা কো যে কিতা কর রাই ডাকা? এই তো এখন সরকারি চাকরি করি,
দেখাতে গেলে তোমার এরকম করতে হয়, বুঝো না তুমি? হোটেল রে দেখো না, হোটেল এটা করো এই গ্রামে আমি এসেছি, গ্রামের দুর্গন্ধ, গ্রামের পেক পেদল, গ্রামে যে নোংরা পরিবেশ, গরু বাছুর মুরগি ছেনা গরু ছেনাচ্ছে, এরপরে মুরগি কত 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 করেছে, এসব আমার কাছে একটা ডিস্টার্ব মনে হচ্ছে। কারণ আমি সকালবেলা আমাকে যখন আমি হোটেলে যখন থাকি, হোটেলের বয় এসে বলে ছের 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 ছের, মানে আমাকে বচ বচ বলছে, তো বলে ছের ছের উঠে পড়ুন, আপনার ব্রেক রেডি, ব্রেক 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 ফাস্ট রেডি হয়েছে, মানে আর কি আমার নেস্তা রেডি হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন তো আমি মনে করো হোটেল এই ডাক দেই, আমার বিশটা মেয়ে আছে, তারা হোটেল পরিষ্কার করে পুছে দেব চেনা দিয়ে, এরপরে চেনা দিয়ে পানি মেরে পরিষ্কার করে, তো তখন আমি নাস্তা খেয়ে পরিষ্কার দেখে হোটেলে বসে যাই। তুই আমাকে আমার শরীরে গুতাগুতি করিস না, একটা রাখাল ছেলে। ওই আমার তোর গাছ বলো ধরলি, আরে গামছা বলো ধরলি, আরে কিটা দেওয়া যায় তাকে, তাকে কি বলবো, খাম করে তাকে, আমি তাকে আমি হামলা বলে দিল না, কামলা লেবার বলে দিয়ে দেই নাম, লেবার কিটা লেবার বলো, লেবার একটি, এই লেবার একটি ইয়ে শব্দ, ওই যে এই ইংলিশ শব্দ, লেবারের বাংলা হচ্ছে কেমলা, লেবার বলো। এখন আমি যে গ্রামে এসেছি, এই আমি তো এসেছি এই যে দোকান,
আমি যে দেখতে দেখায় তো ওই যে আমার যে সুটেল, সুটেলের নিচে একটা এই শপ আছে, তুই আমার নাক দিয়ে শুনিস না, তোর সাথে গন্ধ করছে ওই যে সুটেলে, ওই সুটেলের নিচে একটা ইয়ে আছে, জিবরা, জিবরা তোর চেঁচে দেব, আমার সাথে কথা বলো না, আমি যা বলেছি তা তোমরা শুনো। তো আমি তো মূলত এসেছি আমার যে বেবা, আমার বেবা কেলেম দরালি, সে তো একজন গরিব মানুষ, তাকে আমি চেঁচি যে টাউনে লয়ে যাব। তো আমার যে হোটেলের নিচে এই মনে কর যে যে ইয়ে আছে, এই একটা দোকান আছে, সেই দোকানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, সেই দোকানে এসি সিস্টেম। তো পুচে দে, পুচে দে, এসব চোখে লাগালে তুই অন্ধকার হয়ে যাবি, তুই ত্রিভুবনে হেরে যাবি। দেখা যেতাম কিলা লে জীবন নন্দ, তোদেরকে ডেকাই নিতে হলে প্রথমে তোদেরকে তোদেরকে আমার মতো স্মার্ট বানাতে হবে, স্মার্ট হতে হলে তোদেরকে কিছু কাজ করতে হবে। আমি দেখি আমার সুটেলে, আমার সুটেলে কিছু পুলা ছেলে পুলা দরকার, যেগুলাকে আমি সুটেলে চাকরি করবো, তোরা এই পুলি পুচবি পানি দিয়ে, এরপরে তোরা আমার তেল নিয়ে আসবি, সাবান নিয়ে আসবি, ঠিক আছে? তোদের সাথে আমি পরে কথা বলবো, তোরা বস। তোদের সাথে আমার বসার সময় নেই, কারণ আমার যে কোনো সময় হোটেলে আমার ক্লায়েন্ট আসতে পারে, যে কোনো সময় বিদেশ থেকে ম্যাম আসতে পারে, এরপরে বয় আসতে পারে, তারা এসে আমাকে বলবে যে শেহাবুদ্দিন তুমি কোথায় হ্যালো, তখন আমার তো কাজ আছে, তোদের সাথে বসে তো আমার সময় নেই। গ্রাম দেখতে এসেছি, গ্রাম থেকে চলে যাবো, আমাকে ধরিস না তোমরা। তোর চেয়ারম্যান বলে মানে তুই কইরা আসানি ভালো করে খুঁজ জানতো, দেখছি আপনি লুকাইছেন না কেনে কেনে, আপনি কিতা শুরু করছেন গ্রাম, কিতা করলাম, কিতা করলাম মানে আপনি ও শহর গিয়া যেটা শুরু করছেন আইয়া মনে হয় বন্ধু দেখলে না গাঁর অবস্থা, কলন্দর হুয়া যে সাবুদ্দিন পড়ছে না তিরি গাও তো কি নান্দিবিরিঙ্গি লাগাইছে দেখলেন, যে দেখছি আদম সদম করে আইয়া, আরো যে গাঁর আমরা তিন বলদ আছো, এগুলো কয় গামছা আর এগুড়ে কিতা কিতি নাম দিছে, আর ইনতা কিন্তু বলদ কোন জিনিস তো আর বুঝরা না, তারাও তো গর্দব, আর উলি জাউলি বকা সকা করে হোটেল রে কয় সুটেল, ডাকারে কয় দেখা, আন্দু সান্দু বাংলা ভাষার অশুদ্ধ বানাইয়া কিতা লাগাইছেন রে ওটা গাঁও, খুব কষ্ট লাগে, তুমি দেখলাই নাকি কিছু, যে বা পরিবেশ সৃষ্টি করে তারা, আমার যে গান বানাইলি যে মুঝে কিতা একটা রেফ গান, আমরাও তো টাউনে অত বছর পড়া লেখা করিয়া আইলাম, যখন আইয়া বালা বালা চাকরির চেষ্টায় আছি, ইতা তো আর গাঁওতেই তো গাঁর মানুষ লাগান সাধারণ চলাফেরা করছে, বালা বালা তো বুঝাইছি পড়ালে কইরে আইছি কয়দিন গ্রাম, ওখন আইয়া দেখি দুই তিন দিন ধরে যে অবস্থা, আরো কিতা যে লুচ্ছা যে গু সে বলে তারা বললে নারী বিদেশ হটাই কত বড় হবি সীতা আমি জাহাঙ্গীর আলম, আমি সুজাত, হ্যাঁ আমি রাজন, আপনি আপনাদের যে চেয়ারম্যান সাহেব আছেন ওনাদের বাসায় এখন থেকে 15 বছর আগে লজিং থাকতাম,
ওইখানে থেকে আপনাদের স্কুলে পড়াশোনা করেছি, পরে ঢাকায় গিয়ে ঢাকার ভিতরে পড়াশোনা করে এখন সরকারি চাকরি করি। ওইটা তো অনেক আগে, আমরা তো অনেক হরু আসলাম ওই এলাকা। শুনছি আপনি আসলাম, আমরা বই আপাতত পড়িছেন আপনার কাছে। আমি তো মাস্টার্স পরীক্ষা দিয়েছি, পাস করছি, কিন্তু চাকরির দায় একটু ইয়ে করলাম আর কি, ট্রাই করলাম। যে আমি স্যার অনার্স শেষ করিয়া মাস্টার্স দিয়ে এখন স্যার চাকরির দান্দায় আছি, ভালো একটা চাকরি পাইলে ইয়ে করতাম, আর চাকরির লাগে পড়ালেখা করলাম। না ঠিক আছে, চাকরির জন্য চেষ্টা করেন, কিন্তু সামনে বিসিএস আসতেছে, বিসিএসটাও দিবেন। জি স্যার, বিসিএসটাও দিবেন, খুব সহজ সহজ। যদি আপনি রেগুলার পড়াশোনা করেন কোনো সমস্যা নেই, খেতে কাজ করে কে? ও আমি রুস্তম, আপনি কে? আমি জাহাঙ্গীর আলম। আপনাদের চেয়ারম্যান সাহেবের বাসায় লজিন ছিলাম, লজিন মাস্টার ছিলাম। ও ইয়াল্লা স্যার নি, ইয়া মালিক স্যার, ইয়াল্লা ইয়াল্লা, অনেকদিন পর আমি তো আপনারে দেখা যেতাম আসলাম স্যার। আপনি থাকেন, আপনি থাকেন, আমি আসতেছি। আপনারা মানে দেন, আমি আইলাম, আমি আইলাম আপনারে, আমি আইলাম স্যার, আপনি আইলে যান। স্যার কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। অনেক দিন পর স্যার দেখা আপনার লগে, কি অবস্থা? নাই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। আমি তো এই যে কয়েকদিন হলো একটু দেখা করতে আসছি সবার সাথে। আপনার তো ইন্টারভিউ শেষ করিয়া ফোড়া গেডা খাত বড় হনছি। হ্যাঁ হ্যাঁ, খুব বড়। আমি খবর পাইছি সরকারি চাকরি করি, এই তো আপনাদের দোয়াতে ভালো আছি, খুশি হইলাম। আর ফসল তো অনেক ভালো হয়েছে, বালা খেতে হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর স্যার। আপনি খেতলা আলাম ইয়ে আইছেন স্যার, ফেকর মাঝে অত শিক্ষিত মানুষ ঢাকার সরকারি চাকরি, আপনি ধক্কা কেন? আপনার ফেক লাগবো স্যার। ইয়াল্লা আপনি কিলা আলাম ইয়ে আইলা, আমার মায়া আছে স্যার, আমার লাগবে না আপনার। গ্রামটা আমার কোনোভাবেই ভালো লাগেনি, কারণ গ্রামে যে এই যে রাস্তাঘাট, এই যে ইয়ে ডান টান, এই আমাদের ঢাকায় তো আমরা চাউল কম খাই, আমরা তো ওই যে নান রুটি খাই, এরপরে মনে কর তুই ইয়ে খাই, যেবে এই নান রুটি খাই, চিকেন বল, চিকেন বার্গার, এরপরে আমরা পাটি চাপটা খাই, এরপরে ইয়ে খাই, ওই যে তন্দুর রুটি খাই, এই এর বাদে ইয়ে খাই, ওই যে কি বলে তুই হেতাইস না আমাকে, এরপরে আমরা ওই যে কি গরুর আড্ডি খেয়ে গরুর আড্ডির ক্যালসিয়াম খাই, এইগুলা নিয়ে আমরা চলতে দিন ঢাকায় ঢুকাই আমরা এই। কিন্তু গ্রামে আমার কোনোভাবেই ভালো লাগছে না, আর একদিন থাকবো চলে যাব, কারণ আমার গ্রামে শুনেছি এই যে চেয়ারম্যান মেম্বার এইগুলো আমার ভালো লাগে না। আমি তো ওই যে সব সময় দেখি আধুনিকভাবে চলাফেরা করি, গাড়ি ইয়েতে থাকি, বুঝেছ? জি জি জি। আপনার ফ্যান্সি বিন্দন আপনার কিছু লাগে না? নিয়ে না সেগুলা তো রে বলো, কেমলা বলো, লেবার বলো, তুই তো বুঝলি না। আচ্ছা তোকে আমি একটা একটা প্যান্ট দিয়ে যাবো, লগে তোকে আমি একটা পেটিয়ে দিয়ে যাবো, পেটিয়ে যে বেল প্যান্ট কেটে, প্যান্ট কেটে তুই এই যে লক করতে হবে না, তোর প্যান্ট বেইয়ে বেইয়ে, শুনে আমার কথা, প্যান্টকে যদি তুই এভাবে বেল দিয়ে লক না করস, তাইলে তো প্যান্ট তোর বেইয়ে বেইয়ে নিচে পড়ে যাবে, তখন তো তুই লজ্জা পেয়ে যাবি, বুঝেছিস? লঙ্গির মধ্যে মনে কর যে প্যান্ট তোকে কখনো বেইজ্জত করবে না, আর লঙ্গি কোন সময় খুলে আর কপাল কোন সময় খুলে কেউ বলতে পারে না, যে কোনো সময় তোর লঙ্গি খুলে যেতে পারে, আবার কপালও যে কোনো সময় খুলে যেতে পারে। এই দেখ, তোর লঙ্গি খুলে যাওয়ার সম্ভাবনা আছে, আমার নেই, আমার কপাল খুলে গেছে। ফার্মার সাহেব এদিকে আসুন, আমি আপনার এই যে এদিকে আসুন, একটু আপনার সাথে একটু কথা বলি সামান্য। সামান্য গরু খুঁজতেছেন আপনি, শুনুন, আমি যখন এই এই আমার একটা হোটেল আছে, সেই হোটেলে প্রতিদিন গরুর মাংস রান্না করা হয়, গরুর মাংসকে তেল দিয়ে বুনা করে মজা করে হাফুত হাফুত করে খাওয়া হয়, গিলা হয়। তো আপনি যে কৃষক,
এই যে দানের সাথে আপনার একটা সম্পর্ক, দানকে চেচে চাউল বেনে বাদ বের করেন আপনারা। তো আমরা গরিব হিসাবে আপনাদেরকে আখ্যায়িত করেছি, আমি আর হোস্টেলে অনেক ধনী মানুষ যায়, তো আমি বলেছি যে এই যে গ্রামে গঞ্জের যে যারা ওই যে এই ফার্মার আছে, কৃষক আছে, এদিকে আসুন আপনি। আপনাকে দেখে বুঝে যাচ্ছে যে আপনি একজন এই ফেদুল টেদুল পাওয়া লাগানো, এরপরে এই লঙ্গিটা পচা নোংরা। তো আমার বাবার নাম হচ্ছে গিয়ারি ওই যে ইয়ে মিয়ার, আমি তাহার ছেলে শেহাবুদ্দিন, ঢাকা থেকে এসে মানুষ ঘুমায় ডাবল বেড সিঙ্গেল বেড রিল্যাক্স রুম এসি রুম, তো শুটেলে থাকতে থাকতে তো আমার কাছে প্রতিদিনই। তো আমি যেটা বলতেছি, গ্রামের ক্ষেত দেখেছি, গন্ধ দেখেছি, দান দেখেছি, ওসব আমার ভালো লাগে নেই। এখন আমি গ্রামটাতে দেখতে এলাম যে আমার আব্বাকে মাস্টর পড়িয়া গেছে, ডাকাত গিয়া বড় চাকরি জীবী খাইলে আমার দেখে দৌড়াইয়া লামছে ফেঁকে ফেঁকে গিয়ে আঞ্জা করি এসবে। তো আমার পা যদি বুঝে যায় তাহলে আমার আমার গরু আছে, গরুর চিন্তা নেই, আপনি ওই যে গরুর গোবর কে ড্রাই করেছেন, গরুর গোবর কে পেঁচিয়ে লাকড়ি বানিয়েছেন, অল্প শিক্ষা ভয়ঙ্কর আপনি গীতা মাত দেখো রবা, এখন যাও সাইন আপনার কিতা বুর্দিছি না আপনার লাগে কিতা খারছি না মাইজে কত দা হয়েছে আমরা রে সুর বাট ফাট ডাকছে রাত্রি গিয়া মজুর বাড়ি বেটিন তোর পিছিয়ে ঘুরছি। আমি ইনই লোকে ওদের চলিল চাষার ফুরি, এরপরে ওই যে কিতা জগদীশ বাবুর বউ, তারপরে যে কিতা এগু রহমতর ফুয়ার বউ আর ও নারায়ণের বউ, এটা আমি বন্ধ করছেন একটা লাগাইছে বগর বগর খৈল আমার মাথা গরম আছে আমি ক্ষতি করছি, আমি তোমার লাভ করলাম, মানুষের জন্মনিবন্ধন দিয়া ফাস্টফুড বানাইব, বিদেশ যাইব না, চাকরি করবো না, নাম তো আপনার, দস্তখত তো আপনার, নাম তো আপনার। বিদেশ ওখন যায় না পিছা করাইয়া একটু দেখা দিত দেবে দেখবানি নৌকা, আমরা তো পালা কাম করলাম বুঝছি না নি, মানুষের একটা গতি করলাম তাই কি আলাইকুম। একদিন আয় নানি গার দড়ি বার করে দিবে, আমার বারান্দার সামনে যাতে নাই হয় চাকরি দিলে মানুষ, তুই জানোস না এর সম্বন্ধে সব জায়গায় ঘুরে দেখলাম অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইব না, তুমি আইসো 15 বছর পরে। জি চাচা,
এর ভিতরে তো একদিনে দেখলাই না কিলা খান আসিস আসা আসলে সময় পাই নাই যে স্যার আর কি তো অবস্থা জি স্যার ভালো গাঁর মানুষ কিতা কইল টইল তোমারে 15 বছর পরে পাইছে গাঁর মানুষ ভালো কিছু কিছু লোক কিছু কথা বলছে যে এই যে কি এক ছেলে সে গ্রামের মহিলাদেরকে বিশেষ করে কিছু চাকরি দেয় কি করে এগুলি কানে আসছে তুমি যার কথা কইলাই না নি বুঝছো নি অলরেডি 10টা বিচার আইয়া আসছে আমার কাছে আচ্ছা আমাকে তো অনেকে বললো যে সে নাকি কি মহিলাদেরকে কি চাকরি দিবে না দিবে সে তো আসলে একটা আবাসিক হোটেলে চাকরি করে তার তো কোনো হোটেল নাই কোনো চাকরি করে না মানে অন্য কোনো কিছু না সে হোটেলে শুধু চাকরি করে এত এলাকার মানুষের খরচে হ্যাঁ হোটেল আছে না 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 এগুলো মিথ্যা কথা তারপরে সে বলে বিদেশ পাঠায় মানুষ এগুলো সবাই বিশেষ করে মহিলাদের পরে গার্মেন্টসে তোমার চাকরিদের সে কোত্থেকে চাকরি দিবে এগুলো তো তার ধান্দাবাজি আমি দুইবার লোক পাঠাইছি তার আনার লাগে কিন্তু পাইছে না কুজি আরে এত আমার দাইনে দেখলে বাই দে দূর মারে না আপনি যেহেতু চাচা চেয়ারম্যান আছেন তার সম্বন্ধে কিছু খোঁজ খবর নিয়ে ভালো করে গ্রামের মানুষদেরকে একটু সাবধান করা দরকার তো কারণ এইভাবে হইলে তো গ্রামের বদনাম হবে তো আপনার ইউনিয়নের বদনাম হবে শোনো বাবা এখন আমি যেটা চিন্তা করি জি চাচা এরে দরাই আনাইয়া এরা আচ্ছা মতো দোলাই না দিলে ঠিক হইতো এই যে ফলস আমার ডাইনে দেখলে বাই দে দৌড় দেয় না সে তো জানে সে কী কাজ করে সে বুঝতে পারতেছে না সে কি কাজ করে সে যে জানে যে আপনি তাকে নিয়ে আসলে আপনি বিচার করবেন এই জন্য আপনাকে ধরা দিচ্ছে তুমিও তো আমার এলাকার দীর্ঘদিন আসলাই আমার বাড়িতে আসলাই এলাকার মানুষ তোমার বালা ফুয়া হিসাবে ছিল তুমি তুমি চেষ্টা করো যে এলাকার মানুষে একটু কিভাবে বুঝানে ডুজানে যায় জি আচ্ছা আমি তো এক সপ্তাহ আছি আরো কয়েকদিন আছি এক সপ্তাহ না তুমি প্রয়োজনে আরো ছুটি নাও এলাকার মানুষ আছে কিছু সংখ্যক মানুষ আছে একদম বোকা কিছু বুঝতে আমাকে যদি আমার পরিচয় জানতে চান প্রথমে আমাকে যেটা বলতে হবে আমি ঢাকা থেকে এসেছি ঢাকায় আমার হোস্টে একটা হোটেল আছে সেই হোটেলে এই আবাসিক হোটেল এই ডিলাক্স রুম এরপরে আপনার এসি রুম এগুলো থাকে তো আমার আমি এই গ্রামের কৃতি সন্তান এই গ্রামে আমার বসবাস এই গ্রামে আমার এই বাবা হচ্ছেন কেলমদার আলী কেলমদার আলীর ছেলে আমি শেহাবুদ্দিন তোমার পরিচয়টা আগে দিয়ে আগে ছোটো থেকে পরে বড় যেহেতু আমি ঢাকা থেকে ভদ্রতার ব্যাপারে অনেক বিষয় বুঝেছি যেটা কীভাবে ভদ্রতা শিখতে হয় এই তো আগে চুকরা ছেলেদের বলো চুকরা ছেলে ছোট ছেলে তুমি বলো ছোট ছোট ছেলে চুকরা ছেলে এই তো আমি আমার পরিচয়টা আগে দিই আমি তো হোটেল আছে ঢাকায় আমার মাঠে ঢাকায় কোন জায়গায় হোটেল তোমার এই তো ঢাকায় এই যে হোটেল আছে কি স্যার হোটেল স্যার স্যার হোটেলে চাকরি করে স্যার বনানীতে হোটেল আছে বসুন্ধরায় হোটেল আছে বসুন্ধরা বসুন্ধরা এরপরে তোমার ফার্ম গেট মুখ বাজারে আমার মাঠে মাত্র না তোমার বাবার নাম কি কেলমদার মিস্টার কেলমদার আলী আমার বাবা ওই যে কলম কলমদার সাহেব ছিলেন যে তোমার নাম কি আমার নাম তো শেহাবুদ্দিন হোটেল কি এই যে ঢাকার হোটেল আবাসিক হোটেল ডিলাক্স রুম এসি নন এসি 203 নম্বর রুম তোমার হোটেল কোন জায়গায় মগবাজার বারুথানা ইয়েতে ইয়েতে ওই যে বসুন্ধরা আবাসিক এলাকা এর জাফলং টু ইয়েতে স্যার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার পরিচয়টা যদি এক্সকিউজ মি আমি ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে অনেকদিন লজিং ছিলাম এখন থেকে 15 বছর আগে তোমাকে তো তখন বুঝতে পারছি তোমার কথাতেই তুমি তখন স্কুলে দেখি নাই তোমাকে কোনদিন এটা দেখাই তো স্যার ওই যে তোমাদের স্কুলেই পড়াশোনা করেছি আমি এখন ঢাকায় থাকি ঢাকায় সরকারি চাকরি করি জি তো স্যার দেখা হবে কথা হবে ঢাকাবাসী না না শোনো 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 তোমার নামে তো অনেক বিচার আসছে আসো আসো এদিকে আসো ঢাকায় স্যার একসাথে কথা বলবো কফি আমরা একসাথে স্যার কফি খাবো বসে না না বুঝতে পারছি ঠান্ডা গরম কোল্ড ড্রিঙ্কস আমরা ঘুরে ঘুরে ঢাকায় দেখো তোমার নামে অনেক বিচার আসছে আমার কাছে ঢাকায় দেখো হবে আপনার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো কি অবস্থা হোটেলকে হোটেল বলে ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্করী যাকে বলে না এটাকে ওর আব্বা কোনোদিন ওকে স্কুলে পাঠাইতে পারে না দেখো ও এখন এসে কি ঢাকায় থাকে হোটেলে চাকরি করে আর এখানে শুদ্ধ ভাষা বলে আর গ্রামে ওর সম্বন্ধে আমার কাছে অনেক বিচার এসেছে এই জন্য তোমাকে আমি পড়াশোনা করতে হবে পড়াশোনার সাথে সাথে নিজেকে উপযুক্ত করতে হবে এই যে সমাজ থেকে এই যে এই সব মানুষগুলিকে
সবকিছু সমাধান করবেন, তো এইসব মানুষগুলি যাতে সমাজে অত্যাচার করতে না পারে, কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এগুলি থেকে সবাইকে মুক্ত করতে হবে, নাহলে ওরাই তো ঝামেলা করে। এই যে ওদের অবস্থা দেখো, এদের লেখাপড়া শিখবা, সাথে সাথে আশেপাশের মানুষের সাথে মিশবা এবং আশেপাশের মানুষকেও পড়াশোনা করাতে হবে, শিক্ষিত করতে হবে, তাহলে দেখবে একদিন সমাজটা চেঞ্জ হবে, সবাই সচেতন হবে। আর ওর ব্যাপারে আমি চার মাস চেষ্টা আলাপ করবো, যাতে ওর কঠিন শাস্তি হয়, ও কীভাবে গ্রামে থেকে গ্রাম থেকে ওকে বের করে দেওয়া উচিত, তা নাহলে তো সমাজ আরও বিশৃঙ্খলা তৈরি করবে, আরও সমস্যা তৈরি করবে। ঠিক আছে চাচা, আমি এই কয়েকদিনে যা বুঝলাম যে ওই যে কলমদো চাচার ছেলে যে আছে, কি নাম ওর? শাহাবুদ্দিন। তো একবারে সমাজ তাকে ঝামেলা করে ফেলতেছে, বিভিন্ন কি বলে না বলে সবাইকে অবহেলা করতেছে, আর একজন আরেকজনের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। আমার মনে হয় যে ওরকে কিছু করা দরকার, নাহলে তো সমাজটা ঠিক করা যাবে না। মানুষকে অবহেলা করে এই একটু স্কুলে ঠিক মতো গেছে কি না, এখন ঢাকায় থেকে বিভিন্ন শুদ্ধ ভাষা বলতে গিয়ে এমন এমন শব্দ ব্যবহার করে যে এটা ঠিক না, ভাষার মাঝে পড়ে না। হ্যাঁ, আমার মনে হয় যে একটু ওর বিরুদ্ধে কিছু করা দরকার, বা ওকে একটু বুঝিয়ে বলা দরকার যে কীভাবে ঠিক হয়, আপনি একটু দেখেন। বুঝছি মাস্টার সাহেব, কোনো বা তোমরা সবরে ডাকছি কি তার লাগে, বিশেষ করে তোমরা দুই ঘুরে হইয়া ইগুরে যেখানে হয় ভাই, শাহাবুদ্দিন ঘুরে ইগুরে গার দুরি আমার দ্বারা লই হইবা, ইগুরে সরম একটা শিক্ষা দিতেব, অল্প বিদ্যা ভয়ঙ্কর হইলে যাও হয়, বুঝছো নি? ঠিক আছে যাও, চলো বন্ধু আয় যাই, সময় সব যাই, যেখানে হইবে দৌড় লই হইবে আমার দ্বারা। তো ঢাকাতে যখন ওই যে ঘুরাফেরা করি আমি, তো ঢাকা তো অনেক সুন্দর, রাতের বেলা লাগতা একটা এই গ্রামে তো জিনিপুক আছে, ওখানে জিনিপুক নিয়ে বাতি আছে লাল নীল আকাশি বাতাসি, কত সুন্দর লাগে। তো আমি তো এই গ্রামে ঘুরে দেখলাম, চলে যাব কাল চলে যাবো, এসব ভালো লাগে, দুর্গন্ধ, গরু বকরি লেদা পেদা, এরপরে গোপরের গাছ রাস্তাঘাটে মাটি, এরপরে এসব ভালো লাগে রে, চলে যাবো বন্ধু। এই তো ঢাকা বললাম, তো ঢাকা তো অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা বিল্ডিং এর চিপায় চেপে আমরা বের হই, আমরা ওই সব সময় ঘোরাফেরা করি, কত 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 মজা হয়। বিল্ডিং গেলাম না ভাই, বিল্ডিং তো সব প্রেম দিয়ে বানায়, প্রেম বালুর সাথে সিমেন্ট, সিমেন্টের সাথে প্রেম হয়, প্রেম পরে একটা শক্ত প্রেম, বালুকের সাথে সিমেন্টের ইটের একটা প্রেম হওয়ার পরে জমাট বাঁধে, এরপরে একটা প্রেম থেকে একটা বিল্ডিং তৈরি হয়, তারপরে তালায় তালায় বড় হয়। বললাম তো তোদেরকে একটা একটা প্যান্ট আমি দিয়ে যাবো, এসব চিন্তা করার দরকার নেই, আমার প্যান্ট শত শত প্যান্ট আছে, আমার লেদার ভর্তি প্যান্ট আছে, অনেক সময় ইঁদুরের যখন পেটে বুক লাগে আমার লেদারের প্যান্ট তারা খেয়ে বেঁচে পেরে থাকে, ইঁদুর আমার লেদারে ঢুকে, আরো অনেক কিছু দেবো তোমরা। তো সমস্যা নেই, আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্যান্ট দেবো, শার্ট দেবো, তোমাদেরকে একদিন নিয়ে ঘুরাবো। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। শেকরকে আঁকড়ে ধরে সমাজের মানুষদের সাথে নিয়ে মিলেমিশে চললেই আপনি প্রকৃত মানুষ, আর শেকরকে ভুলে গিয়ে সমাজের মানুষকে ছোট করে দেখলে সমাজ আপনাকে একদিন ছুঁড়ে ফেলবে। তাই শেকরকে ভুলে যাওয়া নয়, শেকরকে নিয়েই বেঁচে থাকুন। আসুন, দেখে বদলাই, শিখে বদলাই।